মুর্শিদাবাদের সাত পৌরসভায় ভোট কবে? দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও রাজনৈতিক বারুদ কিন্তু চড়ছে। ভোটের জোর টক্কর দিতে তরজা উদঙ্গে কংগ্রেস তৃণমূলের। ভোট নিয়ে কি বললেন অধীর থেকে আবু তাহের, দেখুন। কদিন আগে কলকাতা কর্পোরেশনের নির্বাচন হয়ে গেল। যে বিরোধী দল বারবার বিভিন্ন সময়ে নির্বাচনকে ত্বরান্বিত করবার জন্য বারবার বলছিল, তারাই নির্বাচন পিছনোবার জন্য হাইকোর্টে যাচ্ছে। মানে যে ছাত্রটা ফেল করে তার বিভিন্ন রকম বাহানা থাকে। এখন বাংলার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে যে সমস্ত বিরোধী দল কোর্টের কাছেই ছুটছে, যেন সাধারণ মানুষ কোর্টেই ভোটটা দেবে। আরে মানুষের কাছে থাক, ময়দানে থাক, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাক, সেই কাজটা তাদের নেই। তৃণমূল কংগ্রেস যেমন শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসে ভরসা, ঠিক গোটা বাংলায় এই পরিস্থিতি তৈরি হয়ে আছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বাংলার সমস্ত যে পৌরসভাগুলো আছে উন্নয়নের জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আবার আস্থা রাখবে। মানুষের ভোটের উপরে নয়, আমাদের মানুষের ভোটের উপরে ভরসা, তৃণমূলের ভোট লুটের উপরে ভরসা, ফারাকটা এই জায়গাটায়। মানুষকে সঙ্গে নিয়ে ভোট লুট করবার যত রকমের প্রচেষ্টা করা সম্ভব আমরা প্রতিরোধ করব, প্রতিবাদ করব, নিশ্চয় থাকতে পারেন, তাতে আমাদের প্রাণ গেলেও আমরা করব। পাশাপাশি দাবি করব সরকারের কাছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ অংশগ্রহণ করুক, এই সুযোগ সরকার প্রশাসনকে বলে বাংলার মানুষের জন্য নিশ্চিত করুক, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্বের কথাকে স্মরণ করে দিব আর পাশাপাশি আমরা আমাদের মতো করে অবশ্যই লড়ব, 100 বার লড়ব, প্রাণ গেলেও লড়ব, আমরা অবশ্যই আমরা লড়ব। মুর্শিদাবাদ কনক্লেভ 2021 আগামী 30 এবং 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি বহরমপুর রবীন্দ্র সদনে।